কর্মচারী দাবি আদায় কম পরিষদের শীর্ষ পর্যায়ের সর্ববৃহৎ জোট বা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য আজকে কর্মসূচি হতে যাচ্ছে। আপনারা জানেন 2015 সালে যে বেতন কমিশন ছিল, যে বেতনের স্কেল কমিশন ছিল, ঘোষণা ছিল 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য একটা মরণ পথ ছিল। আমরা আর বৈষম্য চাই না, আমরা আর পদবৈষম্য চাই না, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি পেশাজীবীদের বান্ধব নেত্রী, আপনি উন্নয়নের নেত্রী, সারা পৃথিবীতে আপনার নাম ছড়িয়ে গেছে, আপনার পাওয়ার দেওয়া 10 গ্রেড বাস্তবায়ন করে এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অশুভ বৈষম্য নিরসন করে দিবেন, নবম বেতন কমিশন অবিলম্বে গ্রহণ করবেন, গঠন করবেন, এবং এই নবম বেতন কমিশন হবে বৈষম্য মুক্ত, পদবৈষম্য মুক্ত এবং বেতন বৈষম্য মুক্ত। প্রিয় সুধীবৃন্দরে আমি একটা কথা বলি, শেষ করব। আজকে আমরা যে সর্ববৃহৎ কর্মচারী অঙ্গন এখানে একত্রিত হয়েছে, সকলের পেটের খোলা নিয়ে এসেছে, আমরা সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয়, আমাদের আন্দোলন হলো বেঁচে থাকার আন্দোলন, আমাদের আন্দোলন হলো 6 সদস্য বিশিষ্ট সদস্য নিয়ে চাকরি জীবনে সম্মান নিয়ে বেঁচে থাকার আন্দোলন, আমাদের আন্দোলন হলো সম্মান উত্তরের আন্দোলন। যদি মন্ডলী আপনারা জানেন এই আন্দোলন 1995 সালে এই প্রচুরের নিয়ন্ত্রণে যে বৈষম্য সৃষ্টি করেছিল, ইতিমধ্যে এই সপ্তাহে আবারও বৈষম্যের সূত্রপাত করেছে। কমিশন অফিস, ডিসি অফিস, ইউনিয়ন অফিস এবং আমাদের ভূমি অফিস সহ তাদেরকে নামক অস্ত্র পদের নাম দিয়ে যে শুভঙ্করের পাখি দিয়েছে, এটা অনতি বিলম্বে প্রত্যাহার করে সুনির্দিষ্ট ভাবে এবং পদবিষম্য অবসান করার জন্য আমি দাবি জানাচ্ছি। জায়গা থাকবে না, দেখা আছে বিতে কোন পা ফেলার জায়গা থাকবে না, এইভাবে উপস্থিতি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ। সকলকে অভিনন্দন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।